আমরা সকলে জানি শেষ জামানা এমন কিছু লক্ষণ আসবে যেগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বাস্তব হবে। তারই ধারাবাহিকতায় একটি বাস্তব ঘটনা হলো মক্কা শরীফে বৃষ্টি, এবং এমন বৃষ্টি যেখানে সব কিছু নিমিষে উড়িয়ে নিয়ে যাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে প্রিয় নবীজি বলেছেন, যখন শেষ যুগ চলে আসবে মানুষ নাফরমানিতে ভরে যাবে এবং তাদের অর্থ সম্পদ অঢেল হয়ে যাবে, এবং কি সব কিছু বিলাসবহুল, সব কিছু বড় বড় বিল্ডিং দানোর কোটা তৈরি করবে, ঠিক সে সময় কিয়ামত ঘনিয়ে আসবে। আসলে কিয়ামতের আলামত অনেকগুলো নিদর্শন আমরা এরই মধ্যে পেয়ে গেছি। বর্তমানে জাহিলি যুগে যে আমাদের বর্বরতা, এবং কি মানুষের যে বর্বরতা, টাকা অর্থ সম্পদের যে লড়াই, একে অপরের আকাশ চুম্বি, যে মানুষ কাউকে কোনো কিছু কেয়ার করে না, যে যেভাবে পারে টাকা ইনকাম করে, এবং কি টাকা ইনকাম করে অর্থ সম্পদ লুটে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে, কি আমাদের আলামত মক্কা শরীফে বৃষ্টিপাত। আসলে এটা খুবই, এবং কি সৌদি আরবের ফোরা নদীতে শুকিয়ে যাবে এবং স্বর্ণগুলো দেখা যাবে, সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। ফোরা নদীতে পানি শুকিয়ে যাচ্ছে, স্বর্ণর টুকরোগুলো দেখা যাচ্ছে। আসলে প্রিয় নবীজি বলেছিলেন যে যখন কিয়ামত সংঘটিত হবে তার আগে এই আলামতগুলো দেখা যাবে, এবং মক্কার এবং কি সৌদি আরবের বিভিন্ন জায়গায় পাহাড়গুলো সবুজ ঘাসে পরিপূর্ণ হয়ে যেতে যাচ্ছে আস্তে আস্তে। আসলে এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে কিয়ামত আর বেশি দিন দূরে নেই, এবং কি বেশি দূরে নেই, খুব কাছাকাছি চলে আসছে। তো চলুন আমরা আল্লাহর পথে চলি এবং আল্লাহকে ভয় করি এবং আল্লাহর কথাগুলো মেনে চলি। আসলে মৃত্যুর পরে আল্লাহ আমাদের একমাত্র ঠিকানা, সেখানে ছাড়া আর কোনো উপায় নেই, এবং নবীজি আমাদের সুপারিশ করবেন যদি আমরা তাহার কথাগুলো মেনে চলতে পারি। আর যদি আমরা নাফরমানিতে ভরে থাকি এবং খারাপ কাজে লিপ্ত থাকি সবসময়, তাহলে প্রিয় নবীজি আমাদের সুপারিশ করবেন না। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে সকলের জানা অজানা গুণাগুলো মাফ করে দিন, এবং মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চাইলে সব কিছু সম্ভব। আমরা যদি খারাপ কাজ থেকে বিরত থাকতে চাই, যেহেতু আমরা সব কিছু করো এবং দিন শেষে আমার ইবাদত কর, ইবাদতের পাশাপাশি সব কিছু করার সিস্টেম তিনি বলে দিয়েছেন। আসলে মানুষ অর্থ সম্পদের লোভে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে, আর এই আল্লাহকে ভুলে যাওয়ার জন্য তাদেরকে কঠোর শাস্তি পরপারে ভোগ করতে হবে। বর্তমানে যারা অডেল সম্পদ সম্পত্তি নিয়ে লাফালাফি পারাপারি করে দিন কাটাচ্ছে, তারা একসময় গিয়ে সেই ঠিক মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে, যার সম্পদ বেশি তার হিসাব বেশি, এটি মাথায় রাখতে হবে, যার সম্পদ কম তার হিসাব কম। আসলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমার যা কিছু আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ সবসময় এটাই মনে করতে হবে। আল্লাহ মানুষের সকল মনের কথা জানেন, আল্লাহ মানুষ কী চায় সেগুলো সব কিছু বোঝান, কাকে কী করতে হবে, কাকে কী দিতে হবে সেটাও তিনি নির্ধারণ করেন। অতএব কারো হককেও মেরে খাওয়ার চেষ্টা করবেন না।